দেশের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সবথেকে বেশি বঞ্চিত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে 35% কম মহার্ঘ ভাতা পান এই রাজ্যের সরকারি কর্মচারীরা। বাজেটে যে 3% মহার্ঘ ভাতা ঘোষণা করার কথা বলা হচ্ছে তা বেনিয়মভাবে ঘোষণা করা হয়েছে। বাজেট বইতে মহার্ঘ ভাতা সম্পর্কে একটি কথাও লেখা নেই। এইভাবে চিরকুট দিয়ে মহার্ঘ ভাতা বাজেটে ঘোষণা করা বেআইনি। শুক্রবার এইভাবে এই রাজ্য সরকারের সমালোচনা করলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ফেয়ারনেস অ্যালাউন্স ডিএ এটা অধিকারের মধ্যে পড়ে এবং রাজ্য সরকার আমাদের দেশের মধ্যে একমাত্র পশ্চিমবাংলা যে 35% বঞ্চনা করে রেখেছে, হাইয়েস্ট, এত বঞ্চনা কোনো রাজ্য করে না। কর্মচারীরা নানাবিধভাবে স্যাটের কাছে গেছেন, ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চ, সবাই বলেছে হ্যাঁ ডিএটা দেওয়া উচিত, সরকারের দায়িত্ব এটা, কিন্তু সরকার দিচ্ছে না এবং দেবে না। শেষমেশ 3% একটা ঘোষণা করেছে, ওটাও বেঠিকভাবে ঘোষণা করেছে, ওটাও ওই বাজেটের বইতে নেই। মুখ্যমন্ত্রী চিরকুট দিয়ে একটা কীরকম কি মনে করেছেন যে 3% দিলে বোধহয় হাততালি বেশি পাবেন, আবির বোধহয় বেশি খেলা হবে, দেখলেন খেললো না। মানুষ তো বুঝে গেছে যে নাটকবাজি হচ্ছে, ফলে আন্দোলনটা চলছে, আগামী বেশ কিছুদিন ধরে আন্দোলন অনশন সবই চলছে, বহুদিন ধরে চলছে। আজকে কর্মচারীরা, মাস্টারমশাইরা সবাই মিলিয়ে নানাবিধ তাদের সংগঠন মঞ্চ, তারা যে কলকাতায় সমাবেশ ডেকেছেন, বিধানসভায় তারা অভিযান করবেন, মুখ্যমন্ত্রী তাতে হুঁশ আসবে কি না আমি জানি না, কিন্তু এই লড়াইটা স্বাভাবিক। আমি শুধু বলবো রাজ্য সরকার সবই তো লুট করছে।